ইভেন আপনার সোহান ফিরে এসে যে খেলা দেখাচ্ছে, যে কিপিং ওয়ার্ল্ড ক্লাস, ও তো আমার মনে হয় বেস্ট উইকেট কিপার বাংলাদেশে। আপনি যখন তামিম আসবে তখন চিন্তা করেন তখন কাকে বাদ দিবেন? সো আমি বলতে চাচ্ছি ইট ইজ এ প্রবলেম, বাট ইট ইজ এ গুড প্রবলেম। এই প্রবলেমই আমরা চাই। তখন তো মনে হবেই আমরা জিতবো, অবশ্যই আমরা মনে করেছি আমরা জিতবো এবং আমরা জিততে পেরেছি। সো আমি বলছি যে এই যে পাথওয়ে পাইপলাইন, এছাড়া কথা হয়েছে যে প্লেয়ার সংকট, অনেকদিন ধরে আমরা শুনে আসছি এবং আমরাও নিজেরাও দেখেছি, রিপ্লেসমেন্ট ছিল না, কিন্তু এখন আল্লাহর রহমতে বেশ কিছু প্লেয়ার আমাদের আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আপনারা এটা এক্সাম্পল হিসেবে যদি আমি ওদেরকে বলেছি যে ইভেন এই যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এই ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া গেলে আমরা তো অবশ্যই মনে করি যে নাইম শেখ নতুন ছেলে, নতুন মানে কম্ফোর্টেবলি নতুন, তার জায়গাটা বেশ ভালোই করেছে আফিফ, অসাধারণ। কিন্তু এদের বাইরেও এই যে আন্ডার নাইনটিন থেকে যে ছেলেগুলো আসলো, সে শরীফুল, সে মুস্তাফিজ যদি খেলে, তাহলে আমাদের যে অন্য খেলোয়াড়গুলো যাদেরকে আমরা ভাবতাম ইনডিসপেন্সেবল, তাদের ছাড়া হবেই না, তাদের ছাড়াও তো করা যায়। ইচ্ছাগুলো তো আমরা রুবেলকেও খেলাতে পারি, ইচ্ছাগুলো তো আমরা তাসকিনকেও খেলাতে পারি, আমাদের তো প্লেয়ার তো আছে। এই যে একটা নতুন ছেলে এসেই জায়গা করে নিল, এটা একটা গুড সাইন। নাসুন আমাদের যে দরকার হবে এরকম তো আমরা কখনো চিন্তাই করি নাই, যেখানে সাকিব আছে লেফট আর্ম স্পিনার, আমাদের তো আর কোনো কিছু তাইজুল ছিল, কিন্তু এই যে নাসুন জায়গা করে নিল এসেই, শেখ মাহেদি এসে গিয়ে, মেহেদি হাসান মিরাজ ছাড়া কোনো পথ ছিল না, এখন তো আমার অপশন আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। আপনি ব্যাটিংয়ে আসেন, শামীম পাটোয়ারি অসাধারণ ফিল্ডিং এবং ব্যাটিং করেছে জিম্বাবুয়েতে, একটা দুটা চারটা ম্যাচে কিন্তু বোঝা যায় না, ওদেরকে মিনিমাম আপনার আর দশটা ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। ইভেন আপনার সোহান ফিরে এসে যেই খেলা দেখাচ্ছে, যে কিপিং ওয়ার্ল্ড ক্লাস, ও তো আমার মনে হয় বেস্ট উইকেট কিপার বাংলাদেশে। সো এখন পর্যন্ত আমি যা দেখেছি, সো আমি বলছি যে এই যে, কিন্তু এখন যখন নাকি আপনার এই নিউজিল্যান্ড সিরিজেই আপনি যখন দেখবেন, ডেফিনেটলি ওদের চেয়ে ভালো হচ্ছে আমাদের মুশফিক, ডেফিনেটলি, মানে তামিম সাকিব মুশফিক রিয়াদ নিয়ে আমার কোনো, মুস্তাফিজ এদের নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি দেখেন এরা যখন ঢুকবে, এই যে লিটন দাস আর মুশফিক যদি ঢুকে, তাহলে দেখেন দুজনকে কিন্তু বাদ দিতে হবে। আপনারা হিসাব করে দেখেন কাকে বাদ দিবেন, একেবারেই হুট করে কাউকে বাদ দিয়ে দেওয়া যায় না, মানে দেওয়া তো যাবে কিন্তু মনে হবে না ও থাকলে মনে হয় একটু ভালোই হতো। আপনি সেম, আপনি যখন তামিম আসবে তখন চিন্তা করেন তখন কাকে বাদ দিবেন? সো আমি বলতে চাচ্ছি ইট ইজ এ প্রবলেম, বাট ইট ইজ এ গুড প্রবলেম, এই প্রবলেমই আমরা চাই। বিদেশি অ্যাপ আর নয়, এবার ডাউনলোড করুন দেশি অ্যাপ বিডি ক্রিক টাইম। এটাই আমরা চাচ্ছিলাম এবং এটাই আমরা পেয়েছি, দিস ইজ দ্য, এটা এমনি এমনিতেই হয়নি। আমি বলছি যে এটা প্ল্যান বলেই ছিল, আনফর্চুনেটলি এতদিন আমাদের আরও অনেক ভালো ভালো খেলোয়াড় হওয়ার কথা ছিল গত দুই বছরে, যেটা আমরা পারিনি।